দিদির দূত কর্মসূচিতে কদম্বগাছিতে কাকলি ঘোষ দস্তিদার, তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের গণ ইস্তফা, কর্মসূচিতে ডাক না পাওয়ার অভিযোগ। আর এই অভিযোগে প্রধান সহ 23 জন পঞ্চায়েত সদস্যের ইস্তফা। আমি বলছি আমার নাম মোহাম্মদ আলী বক্সর, কাকুলিদাস বস্তরের কেস করব, কাকুলিদাস চিরালে হারাবো হারাবো। এখানে 22টা মেম্বার পঞ্চায়েতে বসে আছে, উনি আইএসএফদের নিয়ে সুকান্ত মজুমদার নিষিদ্ধ প্রামাণিকদের পাল্টা, কোচবিহারের দিনহাটায় মিছিল করলো তৃণমূল কংগ্রেস, সেই ছবিও আপনাদের সামনে এই মুহূর্তে। উদয়নগর নেতৃত্বে মিছিল চলছে, আমরা কথা বলবো, আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে শুভেন্দু ভট্টাচার্য। শুভেন্দু, আমরা দেখতে পাচ্ছি মিছিল, কোথা থেকে কোন পর্যন্ত এই মিছিল? দেখো, আজকে দিনহাটা, সাহেবগঞ্জ এবং কালমাটি এইসব এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের সাথে দেখা করতে যান বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং নিষিদ্ধ প্রামাণিক, এবং তারা কর্মীদের সাথে কথা বলেন এবং এই যে সাহেবগঞ্জ বাজারে সেখানে একটা ছোট মিছিলে পড়ে বিজেপির পক্ষ থেকে। এরপরেই তারা যখন ওখান থেকে বেরিয়ে চলে আসেন এবং কিছুক্ষণ আগে ওই সাহেবগঞ্জ এবং কালমাটি এলাকায় উদয়ন গুহ, সেখানে আজকে দিদির দূত কর্মসূচি ছিল বামুনহাট গ্রাম পঞ্চায়েতে, সেখানে কিন্তু তারা ওই তৃণমূল পার্টি অফিস তৃণমূলের পক্ষ থেকে এই সেই সাহেবগঞ্জ বাজারে সেখানে মিছিল করা হয় এবং কালমাটি। ধন্যবাদ তোমাকে। নিষিদ্ধ প্রামাণিকের কনভয় হামলার জের কোচবিহারে গিয়ে নিষিদ্ধ প্রামাণিক মিহির গোস্বামীদের সঙ্গে মিছিল সুকান্ত মজুমদারের, ঘুরে দেখলেন সাহেবগঞ্জের ভেঙে যাওয়া বিজেপি পার্টি অফিস, দেখা করতে গেলেন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও। আজকে সুকান্ত মজুমদারদের মিছিল ছিল নিষিদ্ধ প্রামাণিকের কনভয় হামলার জেরে কোচবিহারে গিয়ে নিষিদ্ধ প্রামাণিক মিহির গোস্বামীদের সঙ্গে মিছিল করলেন সুকান্ত মজুমদার। সাহেবগঞ্জের যে বিজেপি পার্টি অফিস ভেঙে দেওয়া হয় সেই পার্টি অফিসও তারা ঘুরে দেখেন, দেখা করতে গেলেন আক্রান্ত বিজেপি কর্মীর বাড়িতেও। নিষিদ্ধ প্রামাণিকের কনভয় হামলার ঘটনা ঘটে, তৃণমূল বিজেপি মুখোমুখি সংঘর্ষ বেঁধে যায়, উত্তপ্ত হয়ে ওঠে দিনহাটা।